আসসালামু আলাইকুম। আজকে মডিফায়ারের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মডিফায়ারের নেক্সট টপিকগুলো সম্পন্ন করার চেষ্টা করব। তো আমরা অনেক সময় দেখে থাকি ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ পরীক্ষায় আসে। তো ইনফিনিটিভ বলতে আমরা জানি ভার্বের টু প্লাস ভি জিরো, তো এটা আমরা ইনফিনিটিভ হিসেবে জানি। অর্থাৎ ভার্বের বেস ফর্মের সামনে টু বসলে তখন সেটা ইনফিনিটিভ বলি আমরা। তো ইনফিনিটিভ হিসেবে দুইভাবে আসতে পারে, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেস। তো ইনফিনিটিভ মানে টু প্লাস ভি জিরো, এবং ইনফিনিটিভ ফ্রেস হলো টু প্লাস ভি জিরোর সাথে অ্যানাদার কোনো পার্ট অফ স্পিচ যুক্ত থাকা। তো এখানে উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এখানে যদি আমাদের একটা ইনফিনিটিভ ইউজ করতে বলে কিংবা ইনফিনিটিভ ফ্রেস উল্লেখ করে বলে, তখন আমাদের কিন্তু টু প্লাস ভি জিরোর সাথে আরও কিছু লাগাইতে হবে। তাহলে টু কিপ মানে রাখতে, কী রাখতে, কীভাবে, কাকে রাখতে, এই তখন এই কথাটা আমরা এইভাবে এই পাশে উল্লেখ করে দিতে পারি, যোগ করে দিতে পারি যে টু কিপ আওয়ার বডি ফিট, অর্থাৎ টু কিপ আওয়ার বডি ফিট, অর্থাৎ আমাদের শরীরকে ফিট রাখতে আমরা কী করতে পারি, এই ফিজিক্যাল এক্সারসাইজটা রেগুলারলি করতে পারি। তো অনেক সময় শুধুমাত্র ইউজ অ্যান্ড ইনফিনিটিভ থাকতে পারে, তো শুধুমাত্র ইনফিনিটিভ যদি ইউজ করতে পারে তাহলে আমাদের টু প্লাস ভি জিরো, অর্থাৎ আই কল্ড হিম ড্যাশ, তো আমি তাকে ডাকছিলাম টু প্লে, আমি তাকে খেলতে ডাকছিলাম। তো এখানে যদি ইউজ অ্যান্ড ইনফিনিটিভ না বলে ইনফিনিটিভ ফ্রেশ ইউজ করতে বলতো, তখন কিন্তু আমরা এখানে আরেকটা কিছু লাগাই দিতাম। তাহলে কি টু প্লে ক্রিকেট, তাহলে সে আমাকে ক্রিকেট, আমি তাকে ক্রিকেট খেলতে ডাকছিলাম। তাহলে এখানে টু প্লে তখন ইনফিনিটিভ, এবং টু প্লে ক্রিকেট দিয়ে আমাদের এটা একটা ইনফিনিটিভ ফ্রেস হয়ে গেল। এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রিপজিশনাল ফ্রেস। তো আমরা সাধারণত প্রিপজিশন চিনি, তো এই প্রিপজিশনগুলোর সাথে যদি কখনো এক বা একাধিক ওয়ার্ড যুক্ত করে যা নতুন ফ্রেস তৈরি করে, তখন সেই ফ্রেসটা হলো প্রিপজিশনাল ফ্রেস। তো এই প্রিপজিশনাল ফ্রেস অধিকাংশ ক্ষেত্রে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালের মতো আচরণ করে, অ্যাডভার্বিয়াল ফ্রেস হয়। তো এখানে আমরা আসি যে গিভ এনি ইম্পর্টেন্স টু দেম, তাদেরকে যে কোনো ধরনের গুরুত্ব দাও ড্যাশ। তো এখানে যদি আমাদের উল্লেখ করে বলে যে একটা প্রিপজিশনাল ফ্রেস উল্লেখ করে এটাকে পোস্ট মডিফাই করতে হবে, তাহলে আমরা কি করব, এখানে প্রিপজিশন বসাবো। বসানোর পরে একটা ফ্রেস তৈরি করা দেওয়ার জন্য আমাদের এখানে মিনিং ম্যাচিং করে কিছু বসাইতে হবে। তাহলে গিভ এনি ইম্পর্টেন্স টু দেম ইন, অর্থাৎ তাদেরকে যে কোনো ধরনের ইম্পর্টেন্স বা গুরুত্ব দাও, সেটা কী হইতে হবে, একটা নিরাপদ মাত্রায় বা নির্দিষ্ট মাত্রায় বা নির্দিষ্ট পরিমাণে। তাহলে এই যে ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেভেল, এটা হলো আমাদের একটা কি প্রিপজিশনাল ফ্রেস। আবার দ্য ডাকস ড্যাশ আর ভেরি নাইস, তো এখানে আমাদের যদি কখনো বলে যে এখানে একটা প্রিপজিশনাল ফ্রেস ইউজ করতে হবে এই ডাকসটাকে মডিফাই করার জন্য বা পোস্ট মডিফাই করার জন্য, তখন আমরা কী বসাইতে পারি যে হাঁসগুলো ভেরি খুবই সুন্দর, কিন্তু এখানে আমাদের উল্লেখ করে আমরা দিতে পারি যে ইনটু দ্য পন্ড, অর্থাৎ পুকুরের হাঁসগুলো। তাহলে এই যে ইনটু এখানে প্রিপজিশন, এবং ইনটু দ্য পন্ড এটা একটা প্রিপজিশনাল ফ্রেস, কিংবা ইনটু দ্য ওয়াটার, এ ধরনের আমরা যে কোনো প্রিপজিশনাল ফ্রেস ইউজ করতে পারি। এ পর্যায়ে আমরা ইন্টেন্সিফায়ার সম্পর্কে আলোচনা করব। ইন্টেন্স মানে হলো তীব্র, ইন্টেন্সিফাই মানে হলো তীব্র করা। তো ইন্টেন্সিফায়ার হলো যারা তীব্র করে। তাহলে এখানে ইন্টেন্সিফায়ার কয়েকটা ওয়ার্ড আমি দিছি, ভেরি, অ্যাবসোলিউটলি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, রিয়েলি, সো, টু, টোটালি, অ্যাট অল। তো এখানে দুইটা জিনিস আমি উল্লেখ করে দিছি, অ্যাট অলটা সাধারণত নেগেটিভ সেন্টেন্স হয়, এবং ভেরি কথাটা আমি নোটিস করে দিছি বা এইভাবে উল্লেখ করে দিছি। এর কারণ হলো আমাদের টিচাররা অনেক সময় বলে থাকে যে ইন্টেন্সিফায়ার আসলেই ভেরি বসাই দেবো আমরা। তো এক্ষেত্রে আমরা হয়তো বা মার্কটা গেইন করে নেই, কিন্তু আমরা ইংলিশে এই অনেক কিছু থেকে পিছপা হয়ে যাই। তো আমরা এগুলো একটু আলাদা আলাদাভাবে জানি যে এই সবগুলো জায়গায় যদি আমরা ভেরি বসাই দিই তাহলে কিন্তু মিনিংগুলো হয়। এই ক্ষেত্রে বাদ দিয়ে মিমি ওয়াজ ভেরি আপসেট, তো এই ভেরি আপসেটের জায়গায় যদি আমরা সো আপসেট দিই তো আমরা এক ধাপ আগায় গেলাম ইংলিশের। তো শি ফেল্ট ড্যাশ সরি ফর হার, তো শি ফেল্ট এক্সট্রিমলি সরি, এই যে আমরা এই ওয়ার্ডটা আমরা এখানে যদি দিই এক্সট্রিমলি সরি,
তাহলে আমাদের এখানে ইন্টেন্সিভ ফায়ারটা আমাদের একটু ভেরিয়ার তুলনায় উন্নত মানের ইন্টেন্সিভ ফায়ার ইউজ করা হলো। তো দা জব ওয়াজ ড্যাশ হার্ট, তো এখানে দা জব ওয়াজ এখানে টু যদি আমরা বসাই দিই তাহলে হার্ট কথাটার সাথে এই ইন্টেন্সিভ ফায়ারটা সবচেয়ে বেশি ম্যাচিং করে। তো দা জব ওয়াজ টু হার্ট, তো হি ওয়াজ ড্যাশ স্ট্রিক্ট টিচার, তো এইখানে যদি আমরা ভেরি বসাই দিই তাহলে ম্যাচিং করে। তো সে খুবই শক্ত বা মজবুত বা দৃঢ় শিক্ষক। তো এখানে হি ইজ ড্যাশ এ গুড টিচার। তো আমরা যদি এই রুলসটা কখনো মানি যে ইন্টেন্সিভ ফায়ার আসলেই ভেরি দিলেই হয়ে যাবে, তো এখানে যদি আমি দিই হি ইজ ভেরি এ গুড টিচার তাহলে কিন্তু আর হচ্ছে না, এখানে আমাদের অন্য একটা ইন্টেন্সিভ ফায়ার ইউজ করতে হচ্ছে রিয়েলি। তাহলে হি ইজ রিয়েলি আ গুড টিচার। তো এখানে আমাদের এই যে ইন্টেন্সিফায়ার আমরা এখানে এখানে এরপরের ওয়ার্ডগুলো কী আছে সেই অনুযায়ী আমরা সামনে ইন্টেন্সিফায়ার ইউজ করলাম, যদিও ভেরি ইউজ করলে অধিকাংশ ক্ষেত্রে মিলে যায়। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার কথা উল্লেখ থাকতেই পারে, কিংবা যদি কখনো বলে যে অ্যাডভার্ব দ্বারা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে তাহলে আমরা সাধারণত এই ধরনের অ্যাডভার্বগুলো ইউজ করতে পারি, কারণ আমরা জানি ইন্টেন্সিফায়ার হলো অ্যাডভার্ব। তো আমরা প্রোনাউনের কয়েকটা ফর্ম জানি, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। তো পসেসিভ ফর্মগুলো আমরা জানি মাই, হিজ, হার, দেয়ার, এগুলো হলো পসেসিভ ফর্ম। তো আমাদের অনেক সময় বলতে পারে যে ইউজ আ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো এক্ষেত্রে আমরা এক্সাম্পলগুলো একটু খেয়াল করি, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ড্যাশ ওন ফেট। তো মানুষ হলো কারিগর অফ ড্যাশ ওন ফেট, কার নিজের ভাগ্যের আর্কিটেক্ট বা কারিগর, তার নিজের আর তাহলে এখানে তার কী হবে, হিস হবে। তাহলে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিস ওন ফেট, তার নিজের ভাগ্যের কারিগর মানুষ সে নিজেই। তাহলে এখানে আমরা তার কথাটার জন্য আমরা এখানে একটা পজিটিভ নিয়ে আসলাম হিস। তো এই হিস নিয়ে আসবো নাকি হি হার নিয়ে আসবো নাকি দেয়ার নিয়ে আসবো সেটা আমাদের এই সাবজেক্টের উপর নির্ভর করবে। তো নেক্সট, আই উইল ডু ড্যাশ হোমওয়ার্ক ইন দ্য ফলোয়িং নাইট। তাহলে এখানে আমাদের আই উইল ডু ড্যাশ হোমওয়ার্ক, তো এখানে কার হোমওয়ার্ক আমি করব, এখানে যেহেতু সাবজেক্ট আই আছে সেহেতু এখানে আমাদের পসেসিভটা কী হবে, মাই। আমি কিন্তু এরকম হবে না যে আই উইল ডু হিজ হোমওয়ার্ক ইন দ্য ফলোয়িং নাইট, কারণ কি যে তার হোমওয়ার্ক কিন্তু আমি করবো না, এই কারণে আই থেকে এখানে আমাদের পসেসিভটা কিনে আসতে হলে মাই। তো প্রথমত পসেসিভ বলতে কী বোঝায় সেটা আমাদের জানতে হবে। এ পর্যায়ে আমরা কম্পাউন্ডস নিয়ে আলোচনা করি। তো কম্পাউন্ড মানে আসলে আমরা কী জানি যে মিশ্র। তো এখানে আমাদের কম্পাউন্ডস বলতে বোঝায় যে একাধিক পার্ট অব স্পিসের মিশ্রণ যদি ঘটে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড হিসেবে জানবো। তো যদি কখনো কম্পাউন্ড ইউজ করে আমাদের প্রি মডিফাই করতে বলে কোনো নাউনকে, তখন আমরা এখানে একাধিক পার্ট অব স্পিস মিলে একটা পার্ট অব স্পিস হয় এরকম কিছু আমরা বসাবো এখানে। যেমন হি ইজ, এখানে আমরা যদি বসাই ইল ফেটেড, ইল ফেটেড অর্থাৎ হতভাগা। তো এখানে ইল একটা ওয়ার্ড, ফেটেড একটা ওয়ার্ড, দুইটা মিলে একটা পার্ট অফ স্পিচ হয়েছে, সেটা হলো অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা আর্টিকেল অ্যান ইউজ করতে পারি। তো হি ইজ অ্যান ইল ফেটেড পারসন, তো এই ইল ফেটেডটা হলো এখানে কম্পাউন্ড। আবার হি ইজ এ ড্যাশ টিচার, তো এখানে আমাদের আর্টটা কম্পাউন্ড আমরা ইউজ করতে পারি কি, যেমন গুড ম্যানার্ড অর্থাৎ হি ইজ আ গুড ম্যানার্ড টিচার। তাহলে গুড একটা পার্ট অফ স্পিচ, ম্যানার্ড একটা পার্ট অফ স্পিচ, তো দুইটা মিলে একখানে হয়ে কী হলো, গুড ম্যানার্ড। এভাবে আমরা কম্পাউন্ড ইউজ করে কোনো নাউনকে প্রিমডিফাই করতে পারি। তো এবার আমরা কোয়ান্টিফায়ার সম্পর্কে জানবো। তো কোয়ান্টিফায়ার আমরা জানি কোয়ান্টিটি মানে হলো পরিমাণ। তো যে যে ওয়ার্ডগুলো এরকম পরিমাণ নির্ণয় করে দেয়, একটা পরিমাণ নির্দিষ্ট করে দেয়, তো সেগুলো হলো কোয়ান্টিফায়ার। যেমন আমরা 1, 2, 3, 4, 5 এই ওয়ার্ডগুলো জানি আমরা কোয়ান্টিফায়ার, এবং মাস, মেনি, এ লট অফ, লিটিল, ফিউ এই ধরনের যেগুলো ওয়ার্ড এরকম কম বেশি পরিমাণ বোঝায় তো সেগুলো আমরা জানি কোয়ান্টিফায়ার। তো আমরা এক্সাম্পল দ্বারা বিষয়টা ক্লিয়ার করি। ইওর সাইলেন্স পেইনস মি ড্যাশ, তো এখানে কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে। তো সাইলেন্স, তোমার নীরবতা আমাকে কী করে ব্যথা দেয়
তো এখানে একটা ব্যথা দুইটা ব্যথা হইতে পারে না, কারণ এটা একটা আনকাউন্টেবল নাউন, সাইলেন্স। তো এখানে তাহলে কি হবে, এমন একটা কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে যেটা আমাদের আনকাউন্টেবল বোঝায়। তাহলে এখানে মাছ এম ইউ সি এস, ইওর সাইলেন্স পেইনস মি মাছ, তোমার নীরবতা আমাকে অনেক ব্যথা দেয়। তাহলে এখানে দ্য ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, কাজটা হলো খুবই কঠিন, ড্যাশ ডেস আর নট এনাফ ফর আস। তো এখানে আমাদের একটা কোয়ান্টিটি ইউজ করতে হবে বা কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে যেটা এই ডেজটাকে কোয়ান্টিফাই করে, অর্থাৎ কত দিন আমাদের জন্য যথেষ্ট নয়। তো আমরা এখানে বসাইতে পারি থ্রি ডেজ, থ্রি ডেজ আর নট এনাফ ফর আস। তাহলে এই থ্রিটা এখানে একটা কোয়ান্টিফায়ার। তো এবারে আমরা আসি ডিটারমিনার। তো ডিটারমিনার হলো সেই ধরনের ওয়ার্ডগুলান যেগুলা হতে পারে আর্টিকেল কিংবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আর্টিকেল তো আমরা জানি এ অ্যান দি, এগুলো হলো আর্টিকেল, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা জানি দিস দ্যাট দোজ দেস, এই ধরনের ওয়ার্ডগুলো বা প্রোনাউনগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আমরা এক্সাম্পল দ্বারা ক্লিয়ার করি, টেক ড্যাশ আমব্রেলা টু প্রোটেক্ট ইওর সেলফ ফ্রম রেইন। তো এখানে আমি আলাদাভাবে করে দিছি যে ইউজ আর ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন। তো এই নাউনটাকে প্রি মডিফাই করার জন্য এখানে একটা প্রি মডিফায়ার বসাবো আমরা, নাউনের পূর্বে বসবে। তাহলে এই আমব্রেলা আমরা আমাদের এই নাউনটা, তো এখানে এর সামনে যদি আমরা ডিটারমিনার বসাই তাহলে আমরা দিস আমব্রেলা বসাইতে পারি, নির্দিষ্ট করে যদি কোনো আমব্রেলা থাকে, কিংবা কিংবা আমরা এখানে আর্টিকেল বসাইতে পারি, যেহেতু এখানে আমরা নির্দিষ্ট করে দেওয়া নাই যে কোন ধরনের ডিটারমিনার ইউজ করতে হবে। তাহলে টেক অ্যান আমব্রেলা টু প্রোটেক্ট ইওর সেলফ ফ্রম রেইন। নেক্সট এক্সাম্পল, দ্য র্যাপার আর মেন্টালি অ্যাবনর্মাল। তাহলে এখানে আমাদের যারা ধর্ষ হয় তারা কি মানসিকভাবে অস্বাভাবিক, ড্যাশ বয়েস আর কার্স অফ এনি ন্যাশন। তাহলে কোন বয়েস এখানে আমরা যদি ডেমনস্ট্রেটিভ বা ডিটারমিনার নির্দিষ্ট করে যদি হয় তাহলে ডেমনস্ট্রেটিভ কিংবা অনির্দিষ্টভাবে ডিটারমিনার আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা দা বয়েস ইউজ করতে পারি কিংবা কোন বয়েস সেখানে এখানে উল্লেখ আছে, এই কারণে এই বালকগুলো উল্লেখ করার জন্য দেশ কথাটা আমরা ইউজ করতে পারি। যদি এখানে আমাদের ডেমনস্ট্রেটিভ থাকে উল্লেখ করা থাকে তাহলে দেশ, আর ডেমনস্ট্রেটিভ উল্লেখ করা নাই, এখানে আমরা দা বয়েসও উল্লেখ করতে পারি কিংবা দেশ বয়েসও লিখতে পারি। তো আমরা জানবো যে আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ প্রমাণ এগুলাকে সাধারণত কী বলা হয়, ডিটারমিনার বলা হয়। তো এ পর্যায়ে আমরা আলোচনা করবো রিলেটিভ ক্লজ নিয়ে। তো ক্লোজ মানে আমরা জানি সাধারণত একটা বাক্যাংশ, তো যেখানে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে। তো এই রিলেটিভ ক্লোজ বলতে আর একটা ক্লোজের রিলেটেড কিংবা আর একটা সাবজেক্টের রিলেটেড নতুন করে একটা ক্লোজ তৈরি করা। তো এটা সাধারণত আমরা পোস্ট মডিফায়ার হিসেবে পাবো। তো এক্সাম্পল দ্বারা বিষয়টা ক্লিয়ার করি, আই বোট এ নিউ কার, তাহলে আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম। তো এই নতুন গাড়িটাকে মডিফাই করার জন্য আমরা এখানে একটা রিলেটিভ ক্লোজ যদি তৈরি করে দিতে চাই কিংবা পোস্ট মডিফায়ার হিসেবে যদি রিলেটিভ ক্লোজ আমাদের বসাইতে হয় তখন আমরা দেখেন তখন আমাদের এখানে একটা ক্লোজ তৈরি করতে হবে। যেমন আমরা যেহেতু বস্তু সেহেতু হুইজ দিয়ে করতে পারি, হুইজ ওয়াস ব্ল্যাক। তো এই যে হুইজ ওয়াস ব্ল্যাক, এটা একটা রিলেটিভ ক্লোজ আমরা তৈরি করে দিলাম কার, এই ক্লোজটা। তো নেক্সট, দ্য পেন ড্যাশ ওয়াজ মাই ফেভারিট পেন। তাহলে এখানে আমাদের দ্য পেন এই মাঝখানে ক্লোজটা বাদ দিয়ে যদি আমরা মিনিং করি তারপরে কিন্তু হবে দ্য পেন ওয়াজ মাই ফেভারিট পেন, কিন্তু এই দ্য পেন সম্পর্কে আমাদের এখানে একটা তথ্য তৈরি করে দিতে হবে যেটা আমাদের হবে কি একটা নতুন ক্লোজ, এবং সেটা কি হবে রিলেটিভ ক্লোজ। তাহলে দ্য পেন হুইজ ওয়াজ লস্ট, তাহলে ওই কলমটা যেটা হারাইছিল, এই যেটা হারিয়ে গেছিলো এটা আমাদের একটা নতুন ক্লোজ তৈরি করে দিলাম আমরা, এবং সেটা কী হলো রিলেটিভ ক্লোজ। এবং এটা কাকে মডিফাই করলো, এই ক্লোজটা এই নাউনটাকে মডিফাই করলো। তো যেহেতু এর পরে বসছে সেহেতু এটা একটা পোস্ট মডিফায়ার সেম এই ক্ষেত্রেও।